হ্যালো বন্ধুরা আজ আমি নিয়ে আবার হাজির হয়েছি একটি রেসিপি ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন এখানে একটা পাত্র নিয়েছি এই বাটি দিলাম এক বাটি আটা দিলাম স্বাদ মতো নুন এরপর হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এরপর অল্প অল্প জল দিয়ে আটাটা বেশ ভালোভাবে মেখে নেব আটাটা ভালোভাবে মেখে নিয়েছি এইভাবে খুব বেশি নরমও না খুব বেশি শক্তও না এইভাবে মেখে নিতে হবে এরপর আমি রেস্টে রেখে দিচ্ছি এখানে দুটো আলু নিয়েছি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি এরপর একটা গেটালের সাহায্যে আলুটা গ্রেট করে নেব আলুটা গ্রেট করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা এক চামচ দেব গোটা জিরে এক চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ আমচুর পাউডার একটা কুচনো কাঁচা লঙ্কা মতো নুন দিলাম এরপর আমি হাত দিয়ে সমস্ত কিছু মিশিয়ে নেব আপনারা চাইলে পেঁয়াজ ব্যবহার করতে পারেন আমি পেঁয়াজ না দিয়েই করছি বেশ ভালোভাবে সমস্ত কিছু উপকরণ মিশিয়ে নিয়েছি গোল নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ ময়দা দিচ্ছি আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এরপর অল্প অল্প জল দিয়ে পাতলা একটা বেটার তৈরি করবো পাতলা একটা বেটার তৈরি করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি কুচুনো ধনে পাতা আর এক চামচ দিলাম চিলি ফ্লেক্স ভালোভাবে মিশিয়ে নেব ময়দা বেশ ভালোভাবে রেখে নিচ্ছি এরপর এই ডোটা থেকেই একটা রুটি আকারে বেলে নেব অল্প একটু আটা দিলাম আটা দিয়ে এরপর বেলে নেব খুব বেশি পাতলাও করব না আর খুব বেশি মোটাও করব না রুটির মতো করে বেলে নিয়েছি বেশ বড় হয়েছে এরপর সাইড থেকে একটা পিৎজা কাটার নিয়েছি সাইড থেকে সাইডগুলো বাদ দিয়ে দেবো এরপর মাখিয়ে রাখা যে আলুটা এর ওপরে দেব অল্প অল্প করে আর চারিদিকে ছড়িয়ে দেব ঠিক আছে দেখুন বেশ ভালোভাবে চারিদিকে ছড়িয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ টমেটো কেচাপটা আমি চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দেব টমেটো কেচাপটা দিলাম কারণ খেতে খুব চটপটা হবে দেখুন ভালোভাবে ছড়িয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি চিলি সস এটাও খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দেব এরপরে পিৎজা কাটার দিয়ে সমান সমান করে কেটে নেব বন্ধুরা এখানে যে পনিরের টুকরোগুলো দেখছেন আটার যে কোটটা করে রেখেছিলাম তার ভেতরে দিয়ে একটা একটা করে মুড়ে নিয়েছি এইভাবে প্রত্যেকটা করে নিলাম টেকনিক্যাল কারণে ভিডিওটি খারাপ হয়ে গেছে প্রত্যেকটা রেডি করে নিয়েছি এরপর গ্যাসটা অন করে একটা কড়ায় বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সাদা তেল এরপর এখান থেকে একটা একটা নিয়ে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে হালকা করে ছেড়ে দিলাম এরপরে পাঁচ থেকে অল্প একটু তেল উপরে ছড়িয়ে দেব এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব রেডি হয়ে গেছে ভেজে নিয়েছি এরপর তুলে নিয়েছি এটাকে সবজি ছেড়ে দিই ব্যাস রেডি হয়ে গেল সকালের জল খাওয়ার দারুণ লাগে খেতে সস দিয়ে এভাবে সকালে খুব ভালো লাগে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন এভাবে আমার পাশে থাকুন আপনারা সুস্থ থাকুন Hola, ¿qué tal?